ফিরহাদ হাকিমের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে বাংলা জুড়ে। ফিরহাদ হাকিমের মন্তব্য যে বাংলার অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে, আর এখানেই তো প্রশ্ন, উর্দুতে কেন কথা বলবেন বাঙালিরা? তাহলে কি বাংলায় মুসলিমের আধিক্য বাড়বে, আধিপত্য বাড়বে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে সংখ্যালঘু আইনজীবী আলী আফজাল। আপনি নিজেও একজন সংখ্যালঘু, তাই আপনার কাছে এই প্রশ্ন থাকবে, উর্দু ভাষার মানুষ কেন বাড়বে, উর্দু ভাষায় কেন কথা বলবে বাংলা? দেখুন, ফিরহাদ হাকিম তিনি যে ভাষাটা প্রয়োগ করেছেন, যে কথাটা বলেছেন, উনি কিন্তু বাংলায় থাকেন, উনি বাংলার সংস্কৃতিকে মেনে নিতে পারছেন না। উনি বাংলায় বাস করে, অর্থাৎ উনি যে জায়গাটায় বাস করেছেন, ফিরহাদ হাকিম মাঝে মধ্যে এইরকম কথা বলে থাকে, অর্থাৎ বাংলায় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এই বাংলায় উনি বলেছিলেন যে পার্সার কাছ থেকে আরম্ভ করে বেলিয়া রোড থেকে আরম্ভ করে উনি মিনি পাকিস্তান বলেছিলেন, অর্থাৎ এইরকম একটা কমনওয়েলথ ম্যান। আমি বিং অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, বাংলার সংস্কৃতি বাংলার, কেন মমতা ব্যানার্জী বলেছিল বাংলার মেয়েকে ভোট দাও, কেন বলেছিল? সেদিন তো বলতে পারত উর্দুর মেয়েকে ভোট দাও। ফিরহাদ হাকিম ইয়াদ করো, তোমার নেত্রী কি বলেছিল, বাংলার মেয়েকে ভোট দাও। হ্যাঁ, কেন বলেছিল? যে তখন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা এই রাজ্যে এসেছিল, বারবার ভোটের সময় প্রচারের জন্য ছিল, সেইটাকে ক্যাপশন করে মমতা ব্যানার্জি বলেছিল যে বাংলার মেয়ে বাংলাকে ভোট দাও। আজকে বাংলার বুকে, আজকে কলকাতার মেয়র, আজকে পশ্চিমবঙ্গ সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদে বসে, তার মধ্যে আজকে বাংলায় যারা বাঙালি, যারা সনাতন ধর্মী, বাংলার মুসলমান যারা আছে, তারা উর্দু ভাষায় কথা বলবে? হ্যাঁ, তুমি কি এটাকে উর্দুভাষী বানাতে চাইছো? হ্যাঁ, উর্দু ভাষাকে আমি শ্রদ্ধা করি, যার যে ভাষা মাতৃভাষা। একটা ছেলে যখন জন্মায় তখন তার মা কি শেখায় বলো, মা তাকে কি শেখায় বলো, মা, অর্থাৎ মা বাংলা শব্দ, বলো বাবা বলে বাবা, পিসি মাসি, আর মুসলমানরা বলে খালা ফুপু, এগুলো বলতে পারে। কিন্তু তাই মানে এই নয় যে বাংলার বুকে অর্ধেক উর্দুভাষী হয়ে যাবে, কারণ বাংলার সৃষ্টি, বাংলার নজরুল, বাংলার রবীন্দ্রনাথ, বাংলার সুকান্ত, এগুলো ঐতিহ্যকে ভুলে যাবে মানুষ। হ্যাঁ, আজকে বাংলার সংস্কৃতিটাকে উনি বলছেন উর্দুভাষী লোক থাকবে, অর্থাৎ উনি এটাকে মিনি পাকিস্তান বানাতে চাইছে নাকি? হ্যাঁ, বাংলার বুকে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে, এরকম একটা সাম্প্রদায়িক মন্ত্রী, এরকম একটা কলকাতার মেয়রের চেয়ারে, যে মেয়রের চেয়ারে একদিন সুভাষচন্দ্র বোস বসেছিল, সেই মেয়রের চেয়ারে আজকে ওই রকম একটা কুলাঙ্গার ফিরহাদ হাকিম বসা, যার বাড়িতে ইডি সিবিআই গেলে সে নিজেকে সাফাই দেয়, আমি কি চোর। যার চোরের সাফাইটা, সেই যে চোর না সাফাই নিতে হয়, সে বলে কিনা দিলীপ ঘোষ জানে, সে বলে কিনা সিপিএম এর সুজন চক্রবর্তী জানে, যার বিটি বাইরে বেরুলে চোরের মেয়ে বলে, সেই রকম একটা লোক বাংলার বুকে এক মসনদে আছে। এটা অর্থাৎ তৃণমূলের ঝাড় যেরকম বাঁশস বেরুচ্ছে সেরকম। বাংলার মেয়ে যাকে বলছেন, যে বাংলার মেয়েকে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 2036 অবধি এখনো আসনে থাকবেন এমন বলছেন কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রী আসবেন। কার কথা বলছেন? হ্যাঁ, কুণাল ঘোষ, যে কদিন না, যে কিনা সাড়ে 3 বছর জেল খেটেছে, যে কিনা বাংলার বুকে প্রথম আওয়াজ তুলেছিল যে মমতা ব্যানার্জির চোর, যে কিনা প্রথম বলেছিল যে সারদা নাওদার সমস্ত টাকা তৃণমূলে ঘরে আছে, যে নাকি তৃণমূলকে প্রথম চোর বলেছিল, সেই লোকটি এখন বলছে 36 সাল, দুদিন পরে বলবে 72 সাল। এই কুণাল ঘোষ যে নাকি 3.5 বছর জেল খেটেছে, তার কথা মানুষ বিশ্বাস করবে? এই কুণাল ঘোষ কখনো অভিষেকের হয়ে ব্যাটিং করছে, আবার কখনো মমতার হয়ে ব্যাটিং করছে, অর্থাৎ তৃণমূল পার্টিতে এখন তো
হাম কিছু যে কম নেই দল। যেমন ধরুন আদি তৃণমূল, নব্য তৃণমূল, ফিরাদ তৃণমূল, কল্যাণ ব্যানার্জি তৃণমূল, অর্থাৎ তৃণমূলের রসুনের কুয়ার মতো সব ভাগ হয়ে যাচ্ছে। 36 সাল কেন, শুধু 2024 লোকসভা নির্বাচনটা আসতে দিন। 2024 স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছে, ইসবার আগর বঙ্গাল মে 35 ভাজপা পার করেগা তো তৃণমূল সরকার বোর হো জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় আই ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য গিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও তারপর দেখা করবেন। কি দরকার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে। কেন কেন, তুমি তো প্রধানমন্ত্রীকে বলেছিলে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, তুমি তো বলেছিলে যে বাংলা যখন খেলা হচ্ছে ক্রিকেটের তখন মোদি ওখানে আছে বলে, অপয়া প্রধানমন্ত্রী আছে বলে হেরে গেছে। তুমি তো গেরুয়া রঙকে জার্সি ড্রেসিং রুমে ওই ভারতীয় খেলোয়াড়রা পড়েছিল বলে তুমি রেড়ে রেড়ে করে উঠেছিলে। লজ্জা করে না? এই বিজেপির সাথে ঘর করে, এই বিজেপির দয়ায় তুমি রেলমন্ত্রী হয়েছিলে, এই বিজেপির দয়ায় তুমি বাংলার বুকে 9-9টা এমপি পেয়েছিলে, দুটো ছিল তখন বিজেপির। বিজেপির ঘরে ইলেকশনের টাকা 6 নম্বর মুরলীধর সেনে যায়নি, তোমার টালির ঘরে বিজেপি টাকা পাঠিয়েছিল। বিজেপির সাথে গঠবন্ধন করে সেই বিজেপিকে তুমি তুলোধনা করছো, সেই বিজেপিকে মুসলমান এলাকায় গিয়ে বলছো বিজেপি সাম্প্রদায়িক। লজ্জা করে না? যেদিনকে তুমি বিজি অটল বিহারী বাজপেয়ীকে বাপ বলেছিলে, আজকে বাপ হয়ে গেল পর, আজকে মোদির কুস্তি ছাদ্য করছো, আজকে তুমি বাংলার বুকে চাকরি থেকে আজকে ইলেকশনের আঁকড়াটা দেখুন তো, 21 সালের আঁকড়াতে বলছে 5-7% হিন্দু ভোট পেয়েছে, বাকি মুসলমান ভোট পেয়েছে, সমস্ত মুসলমানরা 100% ভোট দিয়েছে। আর সেই মুসলমানদেরকে মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান, আর ডিম খাচ্ছে ক্যামাকিস্তির। আজকে বকটুয়ে কারা মরলো? সেই মুসলমান। জয়নগরে কারা পুড়ল? সেই মুসলমান। নওশাদ সিদ্দিকীকে জেল খাটালো কে? সেই মুসলমান। আজকে রুজিনাকে যে নোটিশ পাঠাচ্ছে রুজিনাকে, সেই মুসলমান। আজকে শফিকুল ইসলাম আরামবাগ টিভি তাকে জেল খাটানোর প্রচেষ্টা হচ্ছে, সে কে? সেই মুসলমান। অর্থাৎ মুসলমানরা তোমাকে ক্ষমতায় বসিয়ে এখন মুসলমানদেরকেই তুমি জবাই করছো। লজ্জা করে না বেহা নির্লজ্জর দল? গেরুয়াকরণ নিয়ে তো আবারও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছে সব কিছু গেরুয়া করে দিচ্ছে, একটা মেট্রো স্টেশন থেকে শুরু করে এমনকি স্বাস্থ্যকেন্দ্রগুলো আমাদেরকে গেরুয়া করার জন্য চাপ দিচ্ছে, আমাদের তো বাংলার ব্র্যান্ড তো নীল সাদা। দেখুন গেরুয়া ভারতবর্ষের 3টে পতাকার মধ্যে একটা রং, এই গেরুয়া, এই যে তেরঙ্গা, এই তেরঙ্গার যে নকশাটা এঁকেছিল তার, তিনি ছিলেন একজন মুসলমান মেহেরুন্নেসা, তাহলে মেহেরুন্নেসা এই তেরঙ্গা পতাকার নকশা করেছিল। সেখানে গেরুয়া হচ্ছে ত্যাগ তিতিক্ষার প্রতীক, সেই জাতীয় ন্যাশনাল ফ্ল্যাগের একটা অংশ হচ্ছে গেরুয়া, ত্যাগ তিতিক্ষার প্রতীক। আর মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিই, দিদি তুমি যখন বাজপেয়ীর আমলে রেলমন্ত্রী ছিলে, ডানকুনিতে দুটো রেলের কারখানা করেছিলে, তখন নীল সাদা করেছিল। আজকে বাংলার বুকে যত সরকারি আবাসন থেকে আরম্ভ করে, হসপিটাল থেকে আরম্ভ করে, ফ্লাইওভার থেকে আরম্ভ করে সব তুমি নীল সাদা রং করেছো, কারণ নীল সাদা রঙের ডিলারকে তোমার ভাই কার্তিক, তাই কার্তিকের ঘর থেকে ওই নীল সাদা রং যায় বলে, তাই না? নিজের বেলায় আঁটি শুটি, পরের বেলায় দাঁত কাপাটি।